কালকে তো 20 লাখ আসছে, সেই 20 লাখ নিয়ে আপনাদের পরিকল্পনা কি, কিভাবে রাখবেন, বা এই পরবর্তী ধাপে আমরা যদি অনেক কিছু জানি আপনি যদি একটু সর্বশেষ আপডেটটা একটু জানিয়ে দিতেন। আগামীকাল আমাদের প্রথম ভ্যাকসিন আসছে, সেটি ঢাকাতেই রাখা হবে। ঢাকাতে তিনটি বড় বড় সংরক্ষণাগার আছে, 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ আমাদের সাধারণ ফ্রিজে যে তাপমাত্রা, তাতে এই ভ্যাকসিন রাখার জায়গা আছে। এবং এটি প্রধানত ঢাকা শহরেই প্রয়োগ করা হবে, তবে পর্যায়ে ভাগ করে, প্রথম পর্যায়ে বা অল্প কিছু কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সেখানকার স্বাস্থ্যকর্মীরা নেবেন, তারপরে আরও একটু বড় পরিসরে করা হবে ঢাকা এবং ঢাকার বাইরে। এই ভ্যাকসিনটা প্রয়োগ করে মূলত পর্যবেক্ষণ করা হবে যে এর সাংগঠনিকভাবে কীভাবে ভ্যাকসিনটা প্রয়োগ করা হচ্ছে, কীভাবে আমাদের সাজানো হচ্ছে। এমনি তো এই হাসপাতালের কর্মীরা সবসময় রোগীদেরকে ইঞ্জেকশন দিয়ে থাকেন, এটি তাই, তারপরেও যেহেতু এটা গণহারে প্রয়োগ করা হবে একটু এখানে পার্থক্য আছে। আর বিশেষ করে দেখা হবে যে শারীরিক কোনো প্রতিক্রিয়া হয় কিনা। আমরা জানি যে এখানে যে শারীরিক কিছু সমস্যা খুবই সামান্য অল্প কিছুদিনের মধ্যে হতে পারে, এটি বাংলাদেশের মানুষ যেন চাক্ষুষ দেখতে পায়, জানতে পায় গণমাধ্যমের মধ্য দিয়ে, সেটি পর্যবেক্ষণের জন্য 7টা দিন সময় নেওয়া হবে। তারপরে আমাদের সমস্ত জেলা উপজেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে যারা স্বাস্থ্যকর্মী আছে তাদেরকে দেওয়া হবে। এরপরে পরবর্তী পর্যায়ে আমরা অন্য অন্য যারা অগ্রাধিকারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সহ যারা অত্যাবশ্যকীয় সেবায় নিয়োজিত রয়েছেন এবং সর্বোচ্চ বয়স 80 বছর এবং তদূর্ধ্ব জনগণকে প্রায় যুগপৎভাবে দেওয়া শুরু হবে। ইতিমধ্যেই যে রেজিস্ট্রেশন করবার যেই ডিজিটাল অ্যাপ সেটা চলে আসবে, সেই ডিজিটাল অ্যাপে রেজিস্ট্রেশন করবেন এবং যারা করতে পারবেন না তারা নিকটস্থ ইউনিয়নের যে কেন্দ্র আছে ICT সেবা কেন্দ্র সরকারের, সেখান থেকে তারা নিবন্ধন করবেন। শহর অঞ্চলে এরকম সরকার পরিকল্পনা করছে, যেখান থেকে যারা শহরের প্রান্তিক মানুষ সরকারি এবং বেসরকারি সংগঠন তারা মিলে সেই অ্যাপের সুবিধা দেবেন। সব মিলিয়ে এই হচ্ছে পরিকল্পনা। আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এসব বিষয়ে বিস্তারিত বলেছেন। গুজব ঠেকাতে বা মানুষজনকে আশ্বস্ত করতে এই ভ্যাকসিনেশনের পুরো প্রক্রিয়া নিয়ে মানুষজনকে বোঝাতে আসলে আপনাদের পরিকল্পনাটা, বাংলাদেশে যারা রাজনীতিবিদ আছেন সমালোচনা নিশ্চয়ই একটা গণতান্ত্রিক সমাজে সমালোচনা করবেন, সেই সমালোচনা কিন্তু প্রধানত যে ভ্যাকসিন সবাই পেতে চায়, সেই পাওয়াটা নির্বিঘ্ন হবে কিনা, সেই পাওয়ার মধ্যে কোনো অনিয়ম যেন না হয়, এটা কিন্তু খুবই ইতিবাচক। যেখানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা কোনো দেশে দেখছি উল্টো কথাবার্তা, ভ্যাকসিনের মানে ভ্যাকসিনটা নিয়েই তারা প্রশ্ন তুলেছেন, এটা নিয়ে কেউ প্রশ্ন তুলছেন না, তারা এটা নির্বিঘ্নে পেতে চান। কাজে এটা বলবো যে হ্যাঁ, এই সমালোচনা থাকা উচিত যেন, কারণ অনেক কায়েমি গোষ্ঠী থাকতে পারে যারা সরকারি নীতি এবং সরকারি পলিসি থাকার পরেও তারা ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করবে। কাজেই এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের যে বাংলাদেশ সরকার যে ন্যাশনাল ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যান করা হয়েছে, সেখানে কিন্তু নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং কি বলে একটা ওয়াচ মানে করা, সতর্ক দৃষ্টি রাখার জন্য বলা হয়েছে যে আমাদের নীতিমালা সত্ত্বেও যে পরিষ্কার অগ্রাধিকার তালিকা দেওয়া হয়েছে সেই তালিকাকে ব্যর্থ করে দিয়ে কেউ কেউ ফায়দা হাসিল করার চেষ্টা করতে পারে, সেই বিষয়ে অবশ্যই সতর্ক থাকা, এটা আমাদের সামগ্রিক পরিকল্পনাকে সহায়তা করবে। এবং সরকারও চায় যে কোনো দুর্বলতা যদি থাকে সেটা যেন দেখিয়ে দেওয়া হয় এবং তা সংশোধন করার জন্য সবাই মিলে যেন প্রয়াস চালায়, সেই সেই ইতিবাচককে তো আমি অবশ্যই মনে করি ভালো। এখানে যে শারীরিক অসুবিধার কথা, ভারতে কিন্তু 400 কিছু লোক, এরা কিন্তু খুবই মৃদু প্রতিক্রিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের জাতীয় সব দেশেরই যারা স্বাস্থ্য কর্তৃপক্ষ, যেহেতু ভ্যাকসিনটা নতুন, 6 মাস হয়েছে ক্লিনিক্যাল ট্রায়াল, এর কিছু কম বেশি 2 বছর অন্তত ক্লিনিক্যাল ট্রায়াল করার পরে ভ্যাকসিনের চূড়ান্ত লাইসেন্স দেওয়ার কথা, এটা হচ্ছে এমার্জেন্সি অথরাইজেশন লাইসেন্স, সাময়িক লাইসেন্স। প্রতিটি মানুষকে তাদের সামান্যতম যদি অসুবিধা হয় সেটিকে নথিবদ্ধ করে সে রিপোর্ট করতে বলা হয়েছে, সেই রিপোর্টের অংশ হিসেবে সেখানে ভারতে ইতিমধ্যে 100,000 লোক ভ্যাকসিন দিয়েছেন। 400 জন মানুষ সামান্য কিছু শারীরিক অসুবিধা হয়েছে, একজন তাকে ICU নেওয়া হয়ে গেছিল কারণ তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, অনেকে রক্ত দেখলে হঠাৎ করে মাথা ঘুরে যেতে পারে, কাজে তাকে দ্রুত ICU নেওয়া হয় এবং কিছুক্ষণ পরে সে ভালো হয়ে ICU থেকে বেরিয়ে আসে। কাজে ভারতে 400 জন গুরুতর অসুস্থ হয়েছে এই জিনিসটা মনে হয় সঠিক না। আমরাও বাংলাদেশের যতজনকে ভ্যাকসিন দেব প্রত্যেকটা মানুষকে, তারও যদি খুব সামান্যতম অসুবিধা হয় সেটি আমরা নথিবদ্ধ করব এবং সেটি প্রকাশ করব, সেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার একটা বৃহত্তর গবেষণার অংশ হিসেবে
কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি তারা দেখবে। আমাদের দেশে ভ্যাকসিনটা নতুন না, যে শিশুদেরকে প্রতি বছর ভ্যাকসিন দেওয়া হয়, গর্ভবতী নারীদের ভ্যাকসিন দেওয়া হয়, সেটা পার্শ্ব প্রতিক্রিয়ার যে ব্যবস্থাপনা সেটি আছে। অন্তত পক্ষে আধা ঘন্টা তাকে থাকতে হবে স্বাস্থ্যকেন্দ্রে কোনো কিছু হচ্ছে কিনা দেখার জন্য, এবং তারপরেও যদি কোনো প্রতিক্রিয়া হয়, শারীরিক অসুবিধা হয়, সে টেলিফোন নাম্বার থাকবে, যারা ভ্যাকসিন দেবেন তাদেরকে একটা কার্ড দেওয়া হবে, যেই কার্ডটা দেখিয়ে সে পরের বার ভ্যাকসিন নেবে, দুবার দু ডোজ দিতে হবে, সেই কার্ডে একটা টেলিফোন নাম্বার থাকবে এবং সে টেলিফোনে যোগাযোগ করবে বা প্রয়োজনে দ্রুত নিকটস্থ সরকারি যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে যাবে। প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে যারা ভ্যাকসিন দিবে একজন বা একাধিক মানুষ থাকবে দায়িত্বপ্রাপ্ত এই শারীরিক অসুবিধা সমাধান করার জন্য। একদম প্রত্যন্ত অঞ্চলের, একদম গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলের যে মানুষগুলো, যারা আসলে এই অ্যাপ সম্পর্কে বা এক চালানো সম্পদের ন্যূনতম ধারণা নেই, তাদের আসলে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার জন্য বিশেষ কি পরিকল্পনা আছে? অ্যাপসের মাধ্যমে এই জন্য করা হয়েছে, এটা এখানে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু এই যে বয়স ভিত্তিক অগ্রাধিকার বা পেশা ভিত্তিক অগ্রাধিকার হয়ে যাবে, এটা আমাকে হাতে কলমে করতে হবে না। যে একজন বলছে সে ট্রাফিক পুলিশ, তারটা কিন্তু উপরে চলে যাবে, সেই পুলিশে যদি সে ঊর্ধ্বতর কর্মকর্তা ডেস্ক ওয়ার্ক করে তারটা কিন্তু পেছনে চলে যাবে, এভাবে কিন্তু প্রোগ্রামিংটা করা হয়েছে। একজনের বয়স 85 বছর, একজনের বয়স 65 বছর, যখন সে অ্যাপসে সে করবে 85টা অগ্রাধিকারে চলে যাবে। তবে হ্যাঁ, আমাদের এক ব্যাপক সংখ্যক প্রান্তিক মানুষ, শুধু গ্রামে নয় শহরেও, শহরে অনেক ভাসমান মানুষ রয়েছে যারা প্রান্তিক মানুষ, তারা ঘনবসতি এলাকায় থাকে, তারা নিজেরা তাদের সেই স্মার্টফোন নেই। সেক্ষেত্রে আমার মনে হয় গ্রামে খুব একটা অসুবিধা হবে না, প্রত্যেকটি ইউনিয়নে A2i কর্মসূচির অধীনে আমাদের ICT সেবা কেন্দ্র আছে অধিকাংশ প্রায় সবই, এবং প্রত্যেকটা গ্রামে কিন্তু স্বাস্থ্যকর্মী আছে যারা এই অ্যাপ নিয়ে বা ট্যাবলেট নিয়ে তারা মানুষকে সহায়তা করবে, যারা নিজেরা এটা করতে পারবে না তাকে সাহায্য করবে। আর শহরাঞ্চলেও পরিকল্পনা করা হচ্ছে, সিটি কর্পোরেশন বা পৌর কর্পোরেশনের যে মেয়র অফিস তাদের বা অধীনে যে কাউন্সিল প্রত্যেকটা ওয়ার্ডে এই যেখানে সেবা কেন্দ্র স্থাপন করা যায় সেখানে তারা সেবা কেন্দ্র স্থাপন করবে, এবং অনেক বেসরকারি সংস্থা তারা এগিয়ে আসছে যে তারা এই সেবাটা দেবে।